সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাইতে হয় সেটার কিছু বিবরণ দিব। জাস্ট কীভাবে মানে চালাইতে হয় সেটা জাস্ট সামান্য কিছু দেখাই দেবো। হ্যাঁ, আমি পরবর্তী মানে রোডে চালানোটা পরে দেখাবো, আমি জাস্ট কোনটা কী সেটা পরিচয় করিয়ে দেবো একটু। ওকে, দেন ফার্স্ট এখানে যে ইয়েটা আছে আপনার প্যাডেল, এ তিনটাকে সচরাচর আপনার এভিসি বলা হয়, অর্থাৎ অ্যাক্সেলারেটিং, ব্রেক, দেন ক্লাচ। এতে অ্যাক্সেলারেটিং, বিতে ব্রেক, অ্যান্ড সিতে ক্লাচ। ওকে, দেন এখানে আছে আপনার এটা গিয়ার লিভার, যেটার মাধ্যমে গাড়ি 1 2 3 4 এভাবে গিয়ার চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক। গাড়ি যখন আপনার কোনো জায়গায় দাঁড়ানো অবস্থায় থাকে তখনই হ্যান্ড ব্রেকটা টেনে দিতে হয়, গাড়িটাকে ওই জায়গায় দাঁড়া করে রাখার জন্য ব্রেক, জাস্ট ব্রেকের কাজটা করে। আর এটা হচ্ছে সবসময় আপনার মাঝখানে থাকবে, এটা নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল। হ্যাঁ, ওকে, দেন আমি তাহলে গাড়িটাকে স্টার্ট করছি। আমি ক্লাচটা চেপে, এই যে ক্লাচ, ক্লাচটা চেপে গাড়িটা স্টার্ট করবো, বিকজ অফ আমার ফার্স্ট হচ্ছে কি আমার সেফটি। সো সেফটি ফার্স্ট, আমি ক্লাচটা চেপে ধরলে আমার যদি গিয়ার যদি একেও লাগানো থাকে যদি তাহলে আমার কোনো সমস্যা হবে না। ওকে, সো ফার্স্ট হচ্ছে কি আমাদের সেফটি, সেটা হচ্ছে গিয়ে ক্লাচ চেপে ধরে আমরা গাড়িটাকে স্টার্ট করব, যাতে গাড়ি গিয়ারে থাকলেও মানে না ধাক্কায় কিংবা কোনো সমস্যা না হয়। ওকে, এই তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেলো, চাবি দিয়ে স্টার্ট করলাম গাড়ি। দেন এই যে যেটা বললাম আপনার হ্যান্ড ব্রেকটা ছাড়তে হবে আস্তে আস্তে, এটা একটু স্লোপ তো সেজন্য আপনার গাড়িটা পিছনের দিকে চলে যাচ্ছে। এই যে আপনি একটু পায়ের মুভমেন্টটা দেখেন, আমি ক্লাচ ধরে রেখেছি এখনো, ক্লাচ পায়ের মধ্যে চেপে ধরা আছে এবং ক্লাচ চেপে ধরে আমি গেটটাকে গাড়ির পিছনে নিয়ে যাব। সো আমি আড়ে দিচ্ছি, এই যে আমার গাড়ির পিছনে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় এটা আপনার কোনো ইয়ে করতে হয় না, গাড়ি মানে একটু করে একটু একটু চলবে প্রাথমিক অবস্থা আর কি। সো সো আপনারা ক্লাচ থেকে একটু পাটা তুলে রাখলে, এই যে ক্লাচ, ক্লাচটা থেকে একটু করে আপনার পাটা তুলে রাখলে গাড়িটা পিছনের দিকে হাঁটতে শুরু করবে। প্রাথমিক অবস্থায় আপনার যখন একটু মানে হালকা গতির প্রয়োজন হয় তখন আপনার জাস্ট ক্লাচ থেকে একটু পাটা তুললেই গাড়ি হাঁটবে, পুরো তোলা যাবে না, জাস্ট একটু করে। ওকে, আর গাড়ি আমি সামনের দিকে গাড়িটা একটু চালিয়ে দেখাচ্ছি। এই জাস্ট আমি ক্লাচে চাপ দিলাম এবং এই যে গিয়ার লিভার এটাকে সামনে দিলাম, অ্যান্ড দেন এই যে দেখেন আপনি আমি মুভমেন্টটা দেখাচ্ছি, একটু করে তুলছি জাস্ট। আচ্ছা স্যার, আমি হ্যান্ড ব্রেক নামাইনি, জাস্ট একটু করে তুলছি, এই দেখেন জাস্ট একটু করে তোলার পরে জাস্ট গাড়িটা। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, সো আশা করছি আপনার ভালো লাগবে। আর এটা রোডে চালিয়ে দেখলে মানে রোডে চালিয়ে দেখাবো আপনাদেরকে আশা করছি পরবর্তীতে। আর ওকে, ধন্যবাদ। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে আমি ফার্স্টলি আবার একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই, ব্রেক সরি অ্যাক্সেলারেটিং, ব্রেক অ্যান্ড ক্লাচ, অ্যান্ড ক্লাচটাতে ক্লাচ প্যাডেলে চাপ দিয়ে আপনার গিয়ার যদি মানে পিছনে যাইতে হলে গিয়ারটা আড়ে দিতে হবে, সামনে দিতে হলে গিয়ারটা 1 নম্বর গিয়ারে দিতে হবে, এবং আস্তে আস্তে করে এই যে আমি ক্লাচ চাপছি, ক্লাচ চেপে ধরে আমি একটা গিয়ারটাকে ফেলবো সামনে অথবা পিছনে, দেন আস্তে আস্তে করে ক্লাচটা তুলবো এবং আস্তে আস্তে করে আপনার অ্যাক্সেলারেটিং প্যাডেলে প্রেশার দিব মানে চাপ দিব। ওকে, সো আজকের জন্য একটুই থাক, আমি বাকিটা পরবর্তী ভিডিওতে বলে দিব। ধন্যবাদ।